আজকে আমি আপনাদের সাথে এরকম সুন্দর একটা কেকের রেসিপি শেয়ার করব এবং সাথে ডেকোরেটিং। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। প্যানটাকে তেল দিয়ে নিচে তেল দিয়ে নিচ্ছি। আপনার চাইলে আশেপাশেও তেল দিতে হবে, একটু আশেপাশে একটু তেল দিয়ে নিতে পারেন, তাহলে সহজে উঠে আসবে। আমি এখানে ডিমের কুসুমের সাদা অংশ নিয়েছি চারটা এবং কুসুম নিয়েছি চারটা। ডিমের এই সাদা অংশের ভিতরে আমি 1/4 টেবিল স্পুনের মতো বা আরও সামান্য জাস্ট 1/4 টেবিল স্পুনের মতো ক্রিম অফ টার্টার দিয়েছি। ক্রিম অফ টার্টার যদি আপনাদের না থাকে তাহলে আপনারা হোয়াইট ভিনেগার বা লেবুর রস দিতে পারেন, তাতেও কাজ চলবে। যখন এই ফোমটা হয়ে যাবে তখন জাস্ট এরকম উঠালেই এটা দাঁড়ায় থাকবে, এটা নিচে পড়ে যাবে না, তখনই বুঝতে হবে যে ফোমটা হয়ে গিয়েছে। এরপরে আমি ডিমের কুসুমটা নিয়ে করছি। সবসময় ফোম আগে করে তারপর ডিমের কুসুমে যেতে হবে, ডিমের কুসুমে করে ফোম করলে তখন সেটা আর হবে না। এটা যখন একেবারে সাদা হোয়াইটের মতো পেল কালার চলে আসে তখন আমরা এটা বন্ধ করে দিব। আমি এখানে 1/4 কাপের মতো ফ্লাওয়ার দিয়েছি। ভালো করে মিক্স করে এখন যে ফোমটা ছিল সেই ফোম থেকে একটু নিয়ে আমি এটার ভিতরে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। এরপরে ফোল্ড করে নিন। ফোল্ড করে করে মিক্স করলে আর ভেঙে যাবে না, সুন্দর ফ্লাফি হবে। এরপরে আমি আস্তে আস্তে এটা দিয়ে সমান করে দিচ্ছি। আমি কোনো অবস্থাতেই ট্যাপ করব না। আমি কেকটাকে 25-30 মিনিটের মতো বেক করব। কেক বেক হতে হতে আমি ডাবল ক্রিম বা হুইপড ক্রিম রেডি করছি। এর ভিতরে আমি 3 টেবিল স্পুনের মতো চিনি দিচ্ছি। সব থেকে লো বিটে আমি এটাকে বিট করছি। বিট করতে করতে যখন এরকম ফিতার মতো হয়ে যাবে তখন আমরা স্টপ করব। এরপরে হাত দিয়ে বিট করলেই হয়ে যাবে, কারণ ওভার বিট একেবারেই করা যাবে না। যখন আমরা এরকম করে উঠাবো দেখুন এই যে একদম দাঁড়িয়ে গিয়েছে ক্রিমটা, তখনই হয়ে গিয়েছে। আপনি যদি বেশি বিট করেন তাহলে এটা শক্ত হয়ে যাবে, তাহলে এটা দিয়ে আর কাজ করা যাবে না। কেক ডেকোরেটিং করার আগ পর্যন্ত এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে জাস্ট তেল দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি। কেকটা একটু ঠান্ডা হলে পাশ দিয়ে লুজ করে কেক নামিয়ে ফেলবো। এই কাগজটা একটু গরম থাকতে উঠাতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে উঠবে না। একটা ব্যাগ নিয়েছি, এখন আগে বানানো যে ক্রিম ছিল সেটা আমি ভরে ফেলবো। এইভাবে ক্রিমটা দিয়ে আমি ফিল আপ করে দিচ্ছি। আপনারা চাইলে ভেতরে স্ট্রবেরি দিতে পারেন।
হাতের পাটটা দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে দেখুন এখন সুন্দর সমান হয়ে গিয়েছে বাদ বাকি ক্রিমটা পাশে দিয়ে দিচ্ছি এভাবে করলে আইসিংটা সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয় কালার করার জন্য এক বাটি ক্রিম নিয়েছি আর রেড কালার দিচ্ছি রেড কালার রেড জেল কালার এই কালার হচ্ছে আপনি অনেক রকমের শেড আনতে পারেন যেমন হালকা পিঙ্ক পিঙ্ক তা আমি এটা পুরোপুরি রেড করব না আমি জাস্ট অল্প দিয়ে হালকা পিঙ্ক করব এরকম পিঙ্ক কালার এসেছে আমার আপনার যে যার রং পছন্দ সেটা আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে জেল পেস্ট আমি ইউজ করেছি সুগার ফ্লাওয়ার ক্রিসমাস রেড আমি এখানে ফুল করার জন্য নজল নিয়েছি নিফটি এরপরে জাস্ট প্রেস করে এভাবে করে ফুল দিয়ে দিচ্ছি আমার এই নজল খুব ফেভারিট কারণ হচ্ছে খুব সহজেই আপনি গর্জিয়াস কেক করে ফেলতে পারেন দেখুন কয়েক মিনিটের ভিতরেই জাস্ট বিউটিফুল আপনার যদি ফুল নষ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই জাস্ট ওইটা উঠায় তখন করে ফেলতে পারবেন এইগুলার আপনি সেটও কিনতে পারেন অনেক ধরনের সেট পাওয়া যায় আমি জাস্ট লোকাল দোকান থেকে একটা কিনেছি আমি এবার আর একটা বাটিতে আরেকটু আইসিং তুলে নিচ্ছি এটা হচ্ছে পাতার জন্য আমার কাছে আসলে গ্রিন কালার নেই তাই আমি হচ্ছে ইয়েলো আর ব্লু মিশিয়ে গ্রিন করব প্রথমে একটু বেশি দিব কারণ আমি হচ্ছে ডিপ গ্রিন চাই ভালো করে মিক্স করে দিই হাতের মতোই আমি গ্লাসে করে ভরে নিয়েছি এরকম করে টুইস্ট করে নিন এরপরে জাস্ট আমি পাতা দিয়ে দিচ্ছি আমার এটি নাম্বার হচ্ছে 52 পিএমই আপনারা যে কোনো টিপ ইউজ করতে পারেন এটা কোনো ব্যাপার না জাস্ট আপনি টিপ দিয়ে যাবেন আমার কাছে এটা আসলে ছিল আমি ওইভাবে আমি একটু নিচে দিয়েও দিয়ে দিচ্ছি যাতে একটু বুশ টাইপের থাকে আর কি টু ডাইমেনশন যে জায়গাগুলি আছে সেগুলো শুধু ফিল আপ করে দিলেই হয়ে গেল আর কি আমার ফিল আপ করা শেষ ফিল আপ করার পরে এটা হয়েছে আপনারা এইভাবেও সার্ভ করতে পারেন আমি আরেকটু ডিটেলস করব সেটা আমি দেখাচ্ছি আগের যে বাটির সবুজ রংটুকু ছিল বাটির গায়ে এমন সাদাটে একটা গ্রিন এসেছে আমার পাইপিং ব্যাগ রেডি আমি জাস্ট এগুলোর ভিতর দিয়ে এটার একটু দিচ্ছি
নাইস লাগে দেখতে। আপনারা চাইলে কেকটা এভাবে রাখতে পারেন অথবা বর্ডার দিতে পারেন। আমি বর্ডার দিচ্ছি কারণ আমি বর্ডার পছন্দ করি। ডিফারেন্ট এবং ডিফিকাল্ট, বাট আপনি একবার যদি করেন তাহলে সবার মন জয় করতে তো পারবেনই, আর নিজের জন্য একটা প্রশান্তি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।